এটা এমন একটা হসপিটাল যেখানকার ডক্টর প্রত্যেকটা রোগীর সাথে খুবই খারাপ কাজ করে, যেটা আমরা কল্পনাও করতে পারি না। মুভির প্রথমেই আমরা চার্লট নামের একটি মেয়েকে দেখি। আসলে চার্লট একজন ডক্টর, সে একটা নতুন ফ্ল্যাট নিতে চায় তার প্রাইভেট কিছু কাজের জন্য। অনেক খোঁজার পর সে একটা ফ্ল্যাট পায়। তারপর সে ওই ফ্ল্যাটের মালিককে টাকা দিয়ে ফ্ল্যাটটিকে ভাড়া নিয়ে নেয়। তারপর সে ফ্রেশ হয়ে ওখানেই শুয়ে পড়ে। তার মুখে একটা আজিব ধরনের হাসি ছিল। কিছুক্ষণ পর সে তার ছেলেকে স্কুল থেকে আনার জন্য যায়। প্রতিদিন রাতে শোয়ার আগে সে তার ছেলেকে নতুন নতুন কাহিনী শোনাতো। পরের দিন সকালে সে তার হাজবেন্ড ম্যাক্সকে বলে, কাল আমার ডিউটি থেকে আসতে দেরি হবে, তুমি বনিকে স্কুল থেকে নিয়ে আসবে প্লিজ। তার হাজবেন্ড বলে, ঠিক আছে আমি নিয়ে আসবো। এর পরের সিনে আমরা ম্যাক্স আর চার্লটকে ইন্টিমেট হতে দেখি। তারা তাদের লাইফে খুবই খুশি ছিল। পরের দিন সকালে চার্লট যখন হসপিটালে যায়, তখন একজন বলে 401 নম্বরের রুগী আপনার জন্য ওয়েট করছে। চার্লট ওই রুগীর কাছে যায়। সে ছিল একটু জঙ্গলি টাইপের, তার শরীরে প্রচুর লোম ছিল। তারপর চার্লট ওই রুগীকে তার ফ্ল্যাটে নিয়ে এসে ইন্টিমেট হয়। আসলে সে এই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিল শুধুমাত্র এইসব করার জন্য। ইন্টিমেট হওয়ার পর সে ওই মানুষটির শরীরের লোমগুলো দেখতে থাকে। আসলে চার্লস ছিল আজিব ধরনের মানুষ। তারপর সে বাড়ি গিয়ে ফ্রেশ হয়। পরের দিন হসপিটালে সে একজন রুগীকে দেখতে পায় যাকে অন্য একজন ডক্টর ট্রিটমেন্ট করছিল। চার্লট গিয়ে বলে, একে আমি দেখছি, আপনি এখান থেকে যান। আসলে চার্লটের এই রুগীকে পছন্দ হয়ে গেছে। সে তাকেও তার প্রাইভেট ফ্ল্যাটে নিয়ে এসে ইন্টিমেট হয়। আর এই মানুষটির স্বভাবও ছিল চার্লসের মতনই। তারপর চার্লস ফ্রেশ হয়ে বাড়ি ফিরে যায়। এর পরের সিনে আমরা দেখি চার্লট খুবই মোটা একটা মানুষের সাথে ইন্টিমেট হচ্ছে। তারপর সে বাড়ি গিয়ে তার ছেলে আর তার স্বামীর সাথে কিছু সময় কাটায়। আর রাতে সে তার হাজবেন্ড এর সাথে ইন্টিমেট হয় যাতে ম্যাক্স তার উপর সন্দেহ না করে। পরের দিন সে তার ফ্ল্যাটে একজন বয়স্ক রুগীকে নিয়ে আসে যার বয়স ছিল অনেক বেশি। সে তার সাথেও ইন্টিমেট হয়। এইদিকে আমরা জানতে পারি ম্যাক্স একটা কন্ট্রাকশন সাইটে কাজ করে। সে চার্লটকে বলে, কাল তো তোমার ছুটি আছে, তুমি আমার সাথে কন্ট্রাকশন এরিয়াতে আসবে, আমি তোমাকে দেখাবো আমি কত সুন্দর একটা বিল্ডিং তৈরি করেছি। পরের দিন চার্লট ওই কন্ট্রাকশন এরিয়াতে যায় যেখানে ম্যাক্স কাজ করছিল। সে ম্যাক্সের সাথে দেখা করে। তারপর সে ওই বিল্ডিংটাকে দেখার জন্য উপরে যায়। হঠাৎ সে একটা মানুষকে দেখতে পায়। আসলে এ ছিল তার পেশেন্ট যার সাথে সে একবার ইন্টিমেটও হয়েছিল। ওই মানুষটি বলে, হেই তুমি আমাকে চিনতে পারছো? এই বলে সে চার্লসের কাছে যায়। কিন্তু চার্লস জোরে জোরে চিৎকার করতে আরম্ভ করে। তারপর ওই মানুষটির মুখে পাঞ্চ করে তাকে ঘায়েল করে দেয়। এটা দেখে চার্লস ওই মানুষটির কাছে যায় আর তার নাকে আবার পাঞ্চ করে। তারপর সে নিজেই অজ্ঞান হয়ে যায়। তার যখন চোখ খুলে তখন সে একটা হসপিটালে ছিল। ম্যাক্স তাকে শুধায়, তুমি ঠিক আছো? চার্লস বলে, হ্যাঁ। আসলে এই ঘটনাটির পর ম্যাক্স চার্লসের সম্বন্ধে সবকিছু জানতে পেরে গেছে যে চার্লসের একটা প্রাইভেট ফ্ল্যাট আছে যেখানে সে তার পেশেন্টদেরকে নিয়ে গিয়ে ইন্টিমেট হয়। কিন্তু ম্যাক্স তাকে ভালোবাসে, তাকে সে ছাড়তে পারবে না। তাই সে চার্লসকে একজন মনোচিকিৎসকের কাছে নিয়ে যায়। অনেকদিন ধরে ওই মনোচিকিৎসক চার্লসের ট্রিটমেন্ট করে। একদিন ওই মনোচিকিৎসক বলে, তুমি কি তোমার হাজবেন্ডকে ভালোবাসো না যে তুমি এইরকম ধরনের খারাপ কাজ করছিলে? তখন চার্লস বলে, হ্যাঁ আমি ম্যাক্সকে ভালোবাসি। এটা শুনে ম্যাক্স বলে, তাহলে তুমি কেন ওই ফ্ল্যাটটিকে ভাড়া নিয়েছিলে? কিন্তু এই কথায় চার্লস কোনো উত্তর দেয় না। পরের দিন চার্লস ওই মনোচিকিৎসককে বলে, আমার পেটে কেউ একজন হাত রেখেছিল যার হাতটা অনেক বড় আর আজিব ধরনের ছিল, কিন্তু ওই পর্শ আমার ভালো লাগে। মনোচিকিৎসক বলে, সে কে? সে কেমন দেখতে? চার্লস বলে, আমি তার চেহারা দেখিনি। ডক্টর বলে, তুমি এমন ধরনের মানুষের সাথে কেন ইন্টিমেট হতে যাদের মধ্যে একজন ছিল খুবই মোটা, একজন ছিল খুবই বয়স্ক, একজন ছিল জুংলি টাইপের? এই কথা শুনে চার্লস বলে, আমি জানি না, কিন্তু সে বাইরে এসে খুবই হাসে। এইদিকে চার্লস যে হসপিটালে কাজ করতো সেখান থেকে তাকে বের করে দেওয়া হয় আর তার উপর কেসও করা হয়। এই সবের মধ্যে চার্লস খুবই ভেঙে পড়ে আর তখন তার হাজবেন্ড ম্যাক্স তাকে সাহারা দেয়। ম্যাক্স চাইলে চার্লটকে ছেড়ে চলে যেতে পারত, কিন্তু সে যায় না, চার্লটের সাথে দেয়, কারণ সে জানত চার্লট কোনো মানসিক রোগে ভুগছে। এরপর ম্যাক্স তার ফ্যামিলিকে নিয়ে ইন্ডিয়ায় চলে আসে আর এখানে নতুন করে তাদের জীবনটা শুরু করে। ম্যাক্স সবকিছু ভুলে চার্লসের সাথে থাকতে চায়, কিন্তু পুরনো সেই স্মৃতিগুলো তাকে ঘুমাতে দেয় না। একদিন ম্যাক্স কাজ থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসে দেখে চার্লট বাড়িতে নেই। সে তার মেডকে শুধায়, চার্লস কি প্রতিদিন বাইরে যায়? মেড বলে, হ্যাঁ ম্যাম তো প্রতিদিন এই সময়ই বাইরে যায়। এই কথাটা শুনে ম্যাক্সের মনে সন্দেহ হতে আরম্ভ হয়। সেদিন রাতে তারা যখন ইন্টিমেট হচ্ছিল তখন চার্লট তার চোখ বন্ধ করে নেয়। ম্যাক্স বলে, চোখ খুলো, তোমার কি পছন্দ নয় আমাকে? এই বলে সে রেগে ওখান থেকে চলে যায়। পরের দিন সে ঠিক করে চার্লটকে ফলো করবে। সে দেখতে চায় চার্লট প্রতিদিন কোথায় যায়। চার্লট যখন ঘর থেকে বের হয় তখন ম্যাক্সও তার পিছনে পিছনে যায়। ম্যাক্স দেখে চার্লট একটা বিল্ডিং এর মধ্যে প্রবেশ করছে। ম্যাক্স যখন ওই বিল্ডিং এর উপরে আসে তখন সে দেখে চার্লস একটা কোণে চুপচাপ চোখ বন্ধ করে বসে আছে। এটা দেখে ম্যাক্সের খুবই খারাপ লাগে, কারণ সে চার্লসের উপর মিথ্যা সন্দেহ করছিল। আসলে চার্লট কিছুটা সময় একা কাটাতে চায় নিজেকে ঠিক করার জন্য।
পরে ম্যাক্স আর চার্লট দুজনেই তাদের অতীতটা ভুলে নতুন করে তাদের জীবনটা শুরু করে, আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়।